হাই বন্ধুরা, তো দেখো আমি স্কুল থেকে সোজা কোথায় চলে এসেছি। স্কুল থেকে সোজা কোথায় আসছি দেখো, কী জন্য এসেছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো বন্ধুরা, আমি পৌঁছে গেছি সেন্টার। তো রাজকে গেছিলাম নার্সারি স্কুল আনতে, তো এখান থেকে ফোন করলেন যে আজকে এখানে কি যা তেল খাওয়ানো হবে, তো এখানকে নিয়ে এসেছি ওকে সে ওষুধ খাওয়ানোর জন্য। তো সেন্টার চলে এসেছি। তো দেখো এইটা হলো আমাদের এখানকার সেন্টার। তো এখানে রাজকে ওষুধ খাওয়াবেন আর ওজন করবেন বলেছেন। তো এখানে চলে এসেছি। তো ভিডিওটা তোমরা দেখো, এটা হলেন এখানকার ম্যাম আর কি, যে হেড, উনি আমার দিদি হন আর কি। তো ইনি রাজকে ওষুধ খাওয়াবেন, ওষুধ বের করছেন এই যে, এটা রাজকে খাওয়াবেন, তারপরে একে একটু ওজন করবেন, তারপরে আমরা বাড়ি চলে যাব। তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে, 10:30, 11টা বাজছে, 11টা বেজে গেছে। তো এখানে যে ওষুধ খাইয়ে নিলেন, এখন ওকে ওজন করবেন। তো দেখো ওজন করবেন। তো এখানে দিদিটা বলছেন ওজনে এসে যে ওজন কর, ছেলেগুলো দাঁড়িয়ে ওজন হয়, সেই ওজন মেশিনটা খারাপ হয়ে গেছে, সারাই করতে দিয়েছেন। তো এটা ছোটো বাচ্চাদের জন্য, তো এটাই ওজন করে নিলেন। নাচ তো ঠিকভাবে এখানে ধরছে না, ভয় পাচ্ছে। তো এরকম করে ওই দিদিটা ওজন করে নিলাম। তো ওজন ওর মোটামুটি ঠিক আছে বললেন। দেখো ভয় পাচ্ছে কেমন দেখো। তো এইভাবেই ওজন করা হয়ে গেল। তারপরে এখানে একটু লিখিয়ে নেবেন ওর নামটার কাছে, যে কি বলবো, রাজের ওজন কত হলো আর ওষুধ খাওয়ানো হলো কিনা ওইটা লিখে নেবেন। তো আর কিছু না বলে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই আমার পাশে থাকো বন্ধুরা, প্লিজ। বাই।